নমস্কার আমার সব ইউটিউবের বন্ধু সকল, আমার যারা শ্রদ্ধেহ বড় বয়সে, যারা ছোট স্নেহভাজন, সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার জীবনের একটা স্পেশাল ভিডিও বলতে পারো আমি শুরু করছি। আজকে আমি সকল বৈষ্ণব ভক্তগণ, সকল রাধা কৃষ্ণের যারা উপাসনা করেন, ছোট ছোট ভাই বোন এবং সব বৈষ্ণব যারা ইউটিউবের সাথে যুক্ত আছেন এবং ইউটিউবে আমার ভিডিওটা দেখতে পাবেন, তাদের সকলের চরণে আমার লক্ষ লক্ষ কোটি কোটি দণ্ডবত এবং সবার কাছে আমি একটা আশীষ চাইছি, একটা আশীর্বাদ কামনা করছি সকলের কাছে। আমি আজকে একটা নতুন জীবনে পদার্পণ করছি, মানে আমার জীবনের একটা নতুন অধ্যায় আজকে থেকে শুরু করব। তাই সকলের কাছে আমার আবেদন এবং নিবেদন, আমি যেন এই জীবনের এই অধ্যায়ে উত্তীর্ণ হতে পারি এবং সত্যিকারের অপরাজিতা হয়ে উঠতে পারি। আমার ব্লগটা যেন শুধু অপরাজিতা নয়, আমিও যেন একজন অপরাজিতা হয়ে উঠতে পারি। তা আজকে কী বিশেষ বৈশিষ্ট্য আমার ব্লগের মধ্যে, সেটা হচ্ছে আমি আজকে থেকে আমার মালা, জপের মালা আমি শুরু করব। এতদিন আমি ভগবানকে জপ করেছি, ভগবানের নাম, গুরুদেবের নাম, কিন্তু মালার মাধ্যমে করিনি। আজকে থেকে আমি মালার মাধ্যমে শুরু করব। তাই সকলের চরণে এই প্রার্থনা, যেন আমি সঠিকভাবে জীবনের এই অধ্যায়েরটা আমি ঠিকঠাক করতে পারি এবং উত্তীর্ণ হতে পারি। এবং আমার গোপাল, গোপুসোনা এবং আমার মহাদেব এবং আমার গুরুদেব, আমার মা বাবা এবং হাজারো হাজারো বৈষ্ণবদের চরণে শত কোটি দণ্ডবত এই প্রণাম জানিয়ে আমি আমার এই কাজটা শুরু করতে চলেছি আজকে থেকে। তা আমার এই ভিডিওটায় একটা জিনিস আপনাদেরকে আমার বলার আছে, সেটা হচ্ছে আমার এই দুটো জপের মালা, একটা হচ্ছে রুদ্রাক্ষের, একটা হচ্ছে তুলসী। কেন আমার দুটো জপের মালা? আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন যেহেতু মা বাবা বৈষ্ণব জানা ছিলেন, তাই আমাদের হাতের ছোঁয়া নাড়া খেতে হতো, তাই জন্যে তখন আমাদের সকলের কানে নাম দেওয়া হয়েছিল কৃষ্ণমন্ত্র। এবং সেই কৃষ্ণমন্ত্রের নাম তখন আমরা বুঝিনি এবং মা বাবাও সেইভাবে আমাদেরকে দিয়ে করাননি, যেহেতু আমরা ছোটো ছিলাম। তা ঠাকুরের নাম, জপ, তপ, পুজো অর্চনা কিছুই শিখতে পারেনি বা কেউ এসে আমাদের গাইড করে শেখানোনি, যার জন্যে এইভাবে কেটে গেছে জীবন, ধরতে গেলে কেটে গেছে। তারপর বিয়েও হয়ে যায়, বিয়ের পরেও আমি আলাদা করে আর দীক্ষাও নেইনি, আর সেই নামও আমি আর জপ করতাম না। তবে ঘরে একটা, কিন্তু আমার ধরুন দীক্ষা নেওয়ার, এই যে আমার নাম দেওয়া হলো কানে, তারপরে বিয়ের ধরুন পরপরই, বিয়ের বছরের মধ্যেই আমার ঘরে একটা গোপালের ছবি এসেছিল। তা সেটাকে আমরা বাধাই করে দেয়ালে রেখেছিলাম, কিন্তু পুজো করা বা আসনে রাখা, জপ তপ করা কিছুই করিনি, আমার মনেও হয়নি কোনো দিন, বা কেউ কারোর মাধ্যমে আমি জানতেও পারিনি, ভগবান আমাকে বলেনও নি যে তুই এটা না এটা কর। যাই হোক, তারপরে আমার কাজের জায়গার সুবাদে একজন আমাকে গোপাল বসাতে আসনে বলেছিল। আমি তখন বোঝাতে বলেছিলাম যে তোমার গোপাল আমাকে আগে বাড়িতে বসা, কারণ আমি কাজের জন্য ছুটে বেড়াই সারা দেশ, আমি এখন আসনে গোপালকে বসালে আমি গোপাল সেবা করতে পারবো না, আমার সে সময় নেই। তখন তোমার গোপাল আমাকে আসনে বাড়িতে বসালে আমি তোমার গোপালকে আসনে বসালো। এই কথা বলার 3 মাসের মধ্যেই গোপাল আমাকে বাড়িতে বসিয়ে দেয় এবং তারপরে সে আবার আমাকে ফোন করে বলে, এবার তো তুমি আমার গোপালকে আসনে বসাবে। তা আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই বসাবো, আমি যখন বলেছি মুখ দিয়ে, কিন্তু এইভাবে আমি বসতে চাইনি যে আমি বেকার হয়ে বাড়িতে বসবো, চাকরিটা চলে যাবে,
গোপাল এইভাবে আমি বসতে চাইনি। আমি বাড়িতে কোনো একটা সোর্স অফ ইনকাম নিয়ে যদি আজকে গোপাল বাড়িতে বসাতো সেটাই আমি চেয়েছিলাম। যাই হোক, ভগবানের যা ইচ্ছে তাই করেছেন, আমরা তো কিছুই বলতে পারবো না। তার লীলা কী লীলা আছেন, তানারই লীলা সব কিছু। আমাদের ইচ্ছে হলেও আমরা সেটা বুঝতেও পারি না, করতেও পারি না। এরপর আমি ইউটিউবে যথারীতি যখন গোপালকে আমি বসাবো, তার আগেই আগের আমি বসিয়েছি অক্ষয়তৃতীয়ার পরের দিন, তার আগের অক্ষয়তৃতীয়ার পরের দিন না, সরি, জন্মাষ্টমীর পরের দিন আমি গোপালকে বসিয়েছি, আর অক্ষয়তৃতীয়ার আগের দিন আমি যথারীতি দীক্ষা নিয়ে নিয়েছি ভারত সেবাশ্রম থেকে। তা কীভাবে দীক্ষা নিয়েছি? আমার গাংনাপুরে আমার বাপের বাড়ির কাছে আর ভারত সেবাশ্রম হয়েছে, তা হিন্দু মিলন মন্দির, ভারত সেবাশ্রম অনুমোদিত, ঠিক আছে। তা সেইখানে আমার বোন ভগ্নীপতি নিয়েছে, ওরা আমাকে বলল দীক্ষা নিবি, তা আমি বললাম যে এখন তো হবে না, আমার ছুটি ছাটা নেই, তা সে বছর আমি আর নিতে পারিনি। তার পরের বছর আমি অক্ষয়তৃতীয়ার আগের দিন ওখানে দীক্ষা নেই, কিন্তু আমি ইউটিউব থেকে জানতে পারি যে বৃশ্চিক রাশির আরাধ্য দেবতা হচ্ছে শিব। এই জন্যে আমি নিজে যখন বৃশ্চিক রাশি, তাই আমি শৈব মতে আবার ভারত সেবাশ্রম থেকে দীক্ষা গ্রহণ করি এবং আমি তারপরে এখন গোপাল, তারপরে গোপাল আসলো, গোপালকেও বসাতে হলো। এখন শিব এবং কৃষ্ণ দুজনই আমার দীক্ষার পথ, কৃষ্ণের পথও আর শিবের পথও। তাই জন্য আমার দুটো জপের মালা করেছি, একটা তুলসীর করেছি, আমি নিজে বানিয়েছি ওটা, আর একটা রুদ্রাক্ষের কিনেছি। তাই জন্যে ভগবানের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, কোনটা সঠিক কোনটা বেঠিক আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। বেঠিক সঠিক আমি কিচ্ছু জানি না, কিন্তু যেহেতু আমি দুই মতেই দুবার দীক্ষা গ্রহণ করেছি, তাই আমি দুজনকেই আমি আমি দুজনের চরণেই আমি আশ্রয় চাই, আশ্রয় প্রার্থী। তাই আমি দুটো নামই দুই দুইভাবে জপ করব এবং রুদ্রাক্ষের মালাও জপ করব আর কৃষ্ণের মালা তুলসীও জপ করব। সেই জন্যে আমার দুটো জপের মালা, আর এইভাবে আমি এগিয়ে যেতে চাই। সেই জন্যে আমার জীবনের একটা নতুন অধ্যায় সূচিত হলো, সেই অধ্যায় এইভাবে এই জন্য একটু আপনাদের খুলে বললাম। তা নমস্কার, আমি এবার দেখাবো যে আমার সেই রুদ্রাক্ষের মালা আর তুলসী মালা আপনাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে। এই যে এবার আমি দেখাচ্ছি আমার জপের মালা দুটো, ওই এই যে জপের মালার যে থলির মধ্যে থাকে সেই থলির ওপরে রুদ্রাক্ষের মালাটা আর পাশে এই যে তুলসীর মালাটা, এই দুটো মালাই আমি জন্যে দুটো থলি এনেছি। কালকে আমার আশ্রমে অনুষ্ঠান ছিল, ওখান থেকেই আমি রুদ্রাক্ষের মালা এবং থলি, মালার যে থলি এটা দুটোই কিনেছি ওখান থেকেই, আর তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি উৎসর্গ করে নিলাম ভগবানের নামে আমার মালা, তারপর আমি শুরু করব এই মালা করা, মালা জপ করা, কারণ এরও তো বিশেষ নিয়ম থাকে যেগুলো জানতে হয়, না হলে করা যায় না। সেই জন্যে এগুলো অনেক নিয়ম